ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুবই সুন্দর এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিষয় হচ্ছে যে ভাগ্যের দোষ দেওয়া, ভাগ্যে দোষারোপ করা। এক ব্যক্তি চুরি করেছিল, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা ছিলেন তখন এক ব্যক্তি চুরি করেছিল। অতঃপর উমর রাদিয়াল্লাহু তাআলার সামনে যখন তাকে নিয়ে আসা হলো তখন তাকে তিনি জিজ্ঞেস করলেন, তুমি চুরি কেন করলে? সে বলল, আল্লাহই তো ওটা আমার ভাগ্যে লিখে রেখেছেন। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্দেশ দিলেন, একে 30টি কষাঘাত করা হোক, তারপরে হাতটা কাটো। মানে উমর রাদিয়াল্লাহু আনহুকে বলা হলো, প্রশ্ন করা হলো যে কেন তিনি বললেন চুরি করার জন্য হাতটা কাটা হবে এবং ভাগ্যের নাম করে আল্লাহর বিরুদ্ধে মিথ্যা কার বলার কারণে তাকে কষাঘাত করা হবে। আল আকাইদুল ইসলামিয়া গ্রন্থ 98 পৃষ্ঠাতে এই ঘটনাটি বর্ণনিত রয়েছে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে পরিষ্কার বলে দিয়েছেন, আমি মানুষকে সুপথটাকে দেখিয়ে দিয়েছি, সঠিক পথ দেখিয়ে দিয়েছি, হয় সে সেই সঠিক পথটাতে চলে আমার কৃতজ্ঞতা প্রকাশ করুক, কিংবা সে ওটাতে না চলে আমার অবিশ্বাসী হোক। সূরা দাহর সূরা নম্বর 76 আয়াত নম্বর 13। আমি মানুষকে দুরকম পথ দেখিয়ে দিয়েছি, সূরা বালাত সূরা নম্বর 90 আয়াত নম্বর 10। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপর জায়গায় বলছেন, যে ব্যক্তি আমার পথ দেখানোকে মেনে চলবে সে পথভ্রষ্ট হবে না এবং সে হতভাগ্যও হবে না, সূরা তহা সূরা নম্বর 20 আয়াত নম্বর 123। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র বলছেন, যে ব্যক্তি আমার পথ প্রদর্শনের অনুসরণ করবে তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিতও হবে না, সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 38। আল্লাহ তাকে সুপথে চালান যে ব্যক্তি তার প্রতি আকৃষ্ট হয়, সূরা রদ সূরা নম্বর 13 আয়াত নম্বর 27। তো এত জায়গায় রয়েছে। তারপরে সাহাবায়ে কেরামগণ প্রশ্ন করেছিলেন, হে আল্লাহ রসুল, জান্নাত লেখা আছে ভাগ্যে, জাহান্নামে লেখা আছে ভাগ্যে, তাহলে আমরা আমল কেন করব? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, তোমাদের কর্মের দ্বারা তোমাদের ভাগ্যকে অন্বেষণ করো, যার জন্য যাকে সৃষ্টি করা হয়েছে তার জন্য সেটাকে সহজ করে দেওয়া হয়েছে। অতএব কেউ জানে না কার ভাগ্যে কী লেখা আছে, তোমরা কর্ম করতে থাকো। কোনো মানুষ যদি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে যায়, ট্রেনের পাটির মাঝখানে দাঁড়িয়ে যায়, আর সে যদি বলে আমার ভাগ্যে মৃত্যু লেখা থাকবে তবে আমি মরব, নইলে ট্রেনে ধাক্কা লেগেও আমি বেঁচে যাব, কেউ তো এটা করবে না। কোনো মানুষ তো এটাও করতে পারে না যে তার ভাগ্যে রুজি রোজগার লেখা আছে, ভাগ্যে লেখা আছে পাবো বলে যদি সে বাড়িতে বসে থাকে সেটা কি পাবে? তো প্রচেষ্টার মাধ্যমে ভাগ্যকে অন্বেষণ করতে হবে।